1979 সালের 10 মে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা বিশ্ববাসীর কাছে প্রথমবারের মতো পিতা হত্যার বিচারের দাবি তুলেছিলেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও রাষ্ট্রপ্রধানদের কাছে তোলা সেই দাবি পরিণত হয়েছিল গণদাবিতে। রিপোর্টে আরো জানাছেন আকবর হোসেন সুমন। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ইন্ডেমনিটি অধ্যাদেশের বেড়াজালে বিচারের বাণী নিভৃতে কেঁদেছিল। 1975-এর 15ই আগস্ট সপরিবারে জাতির পিতা শেখ মুজিব হত্যার প্রতিবাদী কণ্ঠস্বর চাপা পড়েছিল স্বৈর শাসকের বন্দুকের মুখে। 1979 সালের 10 মে সুইডেনের স্টকহোমে বিশ্ব দরবারে প্রথমবারের মতো ওঠে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবি। সর্ব ইউরোপীয় বাকশালের আন্তর্জাতিক সম্মেলনে আর্দ্র ও উচ্চ কণ্ঠে পিতা হত্যার বিচার দাবি তোলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। সম্মেলনের প্রধান অতিথি শেখ হাসিনার অনুপস্থিতিতে তার পাঠানো বাণী পাঠ করেন শেখ রেহানা। বড় বোন শেখ হাসিনার পক্ষে বক্তব্য রাখেন তিনি। এটাই ছিল কোনো রাজনৈতিক সমাবেশে শেখ রেহানার প্রথম বক্তব্য রাখা। আন্তর্জাতিক এই সম্মেলনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তিনি সর্বপ্রথম 75-এর কলঙ্কজনক ও অমানবিক হত্যাকাণ্ডের বিচারের দাবি তোলেন। নির্বাসনে থাকা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন ভারতে শরণার্থীর মতো অসহায়। তারই নির্দেশে ছোট বোন শেখ রেহানা প্রবাসে প্রথম উচ্চারণ করেন পিতৃহত্যার বিচার। শেখ রেহানার আবেগঘন বক্তব্য সে অনুষ্ঠানে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি করেছিল। হলভর্তি প্রবাসী বাঙালি নারী পুরুষ এবং বিদেশি রাজনীতিবিদ, পার্লামেন্ট সদস্য ও সাংবাদিক পিন পতন নীরবতায় তার বক্তব্য শুনেন। সপরিবারে বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে দুই বোন আবেদন জানিয়েছিলেন বিশ্ববিবেক ও বিশ্ব মানবতার কাছে। একক দাবি একদিন গণদাবিতে পরিণত হয়। 1996 সালের 12ই নভেম্বর সেই দাবির ধারাবাহিকতায় বাতিল হয় কালো আইন ইন্ডেমনিটি। 2010 সালে খুনিদের ফাঁসির রায় কার্যকরে কলঙ্কমুক্ত হয় বাঙালি জাতি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন।